অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন বিজ্ঞানী ও বিত্তবান শিল্পপতি, যদিও পুরো পৃথিবী জুড়ে তিনি বিখ্যাত ডিনামাইটের আবিষ্কর্তা রূপে। মৃত্যুর এক বছর আগে 1895-এর 27 নভেম্বর প্যারিসের সুইডিশ নরওয়েজিয়ান ক্লাবে একটি উইল করে নোবেল প্রাইজ স্থাপন করেন। তার উইল অনুসারে তিনি তার ব্যক্তিগত সম্পত্তির প্রায় 94% দান করে একটি তহবিল তৈরি করেন, যার বার্ষিক সুদ থেকে প্রাপ্ত আয় সমান 5 ভাগে বিভক্ত করে বার্ষিক 5টি আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হবে। তার উইল অনুসারে 5টি বিভাগ হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও শান্তি। যে বছর পুরস্কারটি প্রদান করা হবে তার পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বাধিক কল্যাণ হেতু কার্যের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরস্কার নির্বাচনটি যেন নাগরিকতা, জাতি, ধর্ম, আদর্শের নির্বিশেষে করা হয়। বিজয়ীদের নির্বাচনের জন্য 4টি প্রতিষ্ঠানকে তিনি এই দায়িত্ব দিয়ে যান, যেগুলি হল রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডিশ একাডেমি ও নরওয়েজিয়ান নোবেল কমিটি। 1968-তে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক স্রেডিজেস রিক্স ব্যাংক তাদের 300 বছর পূর্তি উপলক্ষে স্থাপন করে স্রেডিজেস রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন দ্য মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। স্রেডিজেস রিক্স ব্যাংকের ডোনেশন থেকে এই পুরস্কার প্রদান করা হয়। ইকোনমিতে পুরস্কারটি প্রদানের দায়িত্বে আছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স এবং এর নির্বাচনের নিয়ম অন্য 5টি নোবেল পুরস্কারেরই মতোই। 1969 থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। নোবেলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার রূপে গণ্য করা হয়। প্রত্যেক বিজয়ীকে একটি স্বর্ণপদক, একটি মানপত্র ও কিছু অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। নোবেল ফাউন্ডেশন 1929 জুন অ্যালফ্রেড নোবেলের উইলের এক্সিকিউটর রাগুনা সোলম্যান ও রুডলফ লিলি হ্যাকোয়েস্ট নোবেল ফাউন্ডেশন স্থাপন করেন। এটি একটি বেসরকারি বিনিয়োগ কোম্পানি যার আসল উদ্দেশ্য অ্যালফ্রেড নোবেলের সম্পত্তি এমনভাবে নির্বাহ করা যাতে বর্তমান ও ভবিষ্যতে পুরস্কারের আর্থিক দিকটি স্থায়ীভাবে সুনিশ্চিত হয় এবং পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে বিজয়ীদের নির্বাচন করতে পারে। এছাড়াও নোবেল পুরস্কারের প্রশাসনিক পরিচালনা, আন্তর্জাতিক প্রচার, অন্যান্য খরচ বহন করে নোবেল ফাউন্ডেশন। কোন নিয়মের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হবে তা নোবেল ফাউন্ডেশনের তৈরি। কিং অস্কার II এই নিয়ম সরকারিভাবে ঘোষণা করেন। নোবেল বিজয়ীদের নির্বাচনে নোবেল ফাউন্ডেশনের কোনো ভূমিকা নেই। প্রসঙ্গত, অ্যালফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের পরিমাণ ছিল 31 মিলিয়ন সুইডিশ ক্রোনার। 2016 বারোই ডিসেম্বরের সাপেক্ষে যার পরিমাণ প্রায় 443 মিলিয়ন আমেরিকান ডলার। নোবেল কমিটি ও পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান। মোট 5টি নোবেল কমিটি আছে ও 4টি প্রতিষ্ঠান। বিজয়ীদের নির্বাচনে যাদের বড় ভূমিকা থাকে। অ্যালফ্রেড নোবেলের উইল অনুসারে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, রসায়ন, পদার্থবিজ্ঞান ও অর্থনীতির নোবেল পুরস্কার প্রদান করে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার প্রদান করে। সাহিত্যে নোবেল পুরস্কার দেয় সুইডিশ একাডেমি। নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। মনোনয়ন পদ্ধতি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে পরের বছরের পুরস্কারের জন্য নোবেল কমিটি থেকে প্রায় 5000 জনকে মনোনয়ন পত্র পাঠানো হয়। কাকে মনোনয়ন পত্র পাঠানো হবে তার কিছু নিয়মও আছে। মনোনয়ন পত্র ফেরত পাঠানোর শেষ দিন হল 31 জানুয়ারি। কোনো ব্যক্তি মনোনয়ন পত্রে তার নিজের নাম মনোনীত করতে পারেন না। নোবেল কমিটির পক্ষ থেকেও বেশ কিছু নামের মনোনয়ন করা হয়। নমিনি বা নিযুক্ত ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশ করা হয় না, এমনকি সেই ব্যক্তিকেও জানানো হয় না। মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি পুরস্কার প্রদানের 50 বছর পর্যন্ত সম্পূর্ণ গোপন রাখা হয়।
উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 পুরস্কার ঘোষণার আগে পর্যন্ত জানতেন না তার নাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তার নাম মনোনয়ন করেছিলেন থমাস টায়ার্স মোর। সেই বছর আরও 27 জন সাহিত্যিক মনোনীত হয়েছিলেন। আজ আমরা এই তথ্যগুলি জানতে পারছি কারণ গুরুদেবের নোবেল পুরস্কার জয়ের পর 50 বছর অতিবাহিত হয়ে গেছে। নির্বাচন পদ্ধতি। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর নোবেল কমিটি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করে। তারপর সেই রিপোর্ট ও নামের তালিকা তুলে দেওয়া হয় পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের হাতে। প্রতিষ্ঠানটি সদস্যদের মধ্যে ভোটিংয়ের দ্বারা বিজয়ীকে বেছে নেয় ও তার নাম প্রকাশ করে। কোনো একটি বিভাগের পুরস্কার সর্বাধিক 3 জনকে ও সর্বাধিক 2টি কার্যের জন্য দেওয়া হয়। একমাত্র ব্যতিক্রম নোবেল শান্তি পুরস্কার, যা কোনো প্রতিষ্ঠানকেও দেওয়া যেতে পারে। সাধারণত নভেম্বরের 15 তারিখের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করে দেওয়া হয়। নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী কোনো বিভাগে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে পরের বছর পর্যন্ত পুরস্কারটি সংরক্ষিত রাখা হয়। তারপরেও যদি পুরস্কারের উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে পুরস্কারটি দরুন সঞ্চিত অর্থ ফাউন্ডেশনের তহবিলে ফেরত দেওয়া হয়। 1974 সাল থেকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া বন্ধ হয়ে যায়। যদিও পুরস্কার ঘোষণার পরে কারোর মৃত্যু হলে তিনি পুরস্কারটি পাবেন। নোবেল পদক। বর্তমানে যে নোবেল পদকটি দেওয়া হয় সেটি তৈরি করা হয় 18 ক্যারেট গ্রিন গোল্ড দিয়ে ও তার বাইরে থাকে 23 ক্যারেট সোনার আবরণ। নোবেল পদকগুলির নকশা করেছিলেন এরিক লিনবার্গ। শান্তি ও অর্থনীতির পদকটির নকশাকারক যথাক্রমে গুস্টা ভিজিল্যান্ড ও গানভার ল্যানকেস। নোবেল পদকের সামনের দিকে অ্যালফ্রেড নোবেলের প্রতিকৃতি ও নাম লেখা থাকে। এছাড়া লেখা থাকে ন্যাট, যা ল্যাটিন শব্দ নেটাসের সংক্ষিপ্ত রূপ যার অর্থ জন্ম, ও ওবি, যা ল্যাটিন শব্দ অবাইটাসের সংক্ষিপ্ত রূপ যার অর্থ মৃত্যু। সাথে ল্যাটিন ভাষায় অ্যালফ্রেড নোবেলের জন্ম ও মৃত্যুর সাল। শান্তি ও অর্থনীতির পদক দুটিতে অ্যালফ্রেড নোবেলের প্রতিকৃতি অন্য 4টি পদকের থেকে একটু আলাদা। এছাড়া অন্য সবকিছু একই। পদকের পেছন দিকে নোবেল বিজয়ীর নাম খোদাই করা থাকে। ডিপ্লোমা বা নোবেল মানপত্র। নোবেল মানপত্রটি তৈরি করে সংশ্লিষ্ট পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান, যাতে চিত্র দ্বারা কিছু সুন্দর নকশা ও সুইডিশ ভাষায় বিজয়ীর নাম ও কৃতিত্ব উল্লেখ থাকে। যদিও নোবেল শান্তি পুরস্কারের মানপত্রে শুধু নামের উল্লেখ থাকে। পুরস্কার অর্থ। বিজয়ীরা পুরস্কারের সাথে কিছু অর্থ পেয়ে থাকেন, যদিও এর পরিমাণ নির্দিষ্ট নয়, কারণ এটি নির্ভর করে নোবেল ফাউন্ডেশনের আয়ের ওপর। 2 জন বিজয়ী হলে তারা সেই অর্থ সমান ভাগে ভাগ করে নেন। যদি বিজয়ীর সংখ্যা 3 হয় তখন কমিটির কাছে 2টো অপশন থাকে, সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া অথবা একজনকে 50% ও অন্য 2জনকে 25% করে দেওয়া। পুরস্কার সমারোহ অনুষ্ঠান। ডিসেম্বর মাসের 10 তারিখ অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন নোবেল পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। প্রতি বছর সুইডেনের স্টকহোমে স্টকহোম কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান করা হয়। সুইডেনের রাজা বিজয়ীদের পদক ও মানপত্র হাতে তুলে দেন। নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো সিটি হলে নরওয়ের রাজার উপস্থিতিতে। বিজয়ীদের হাতে পদক ও মানপত্র তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান। নোবেল পুরস্কার শুরু হওয়ার পরে বেশ কিছু বছর নোবেল পুরস্কার দেওয়া হয়নি, যার বেশিরভাগই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন।